নির্বাচন প্রত্যাখ্যান করেছে সরকারকে বর্জন করেছে এখন আমাদের গণতন্ত্রের আন্দোলন করতে হবে আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন বিভিন্ন বুদ্ধিজীবী বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন দেশ তারা যে তথ্য বিবৃতি দিচ্ছে সাক্ষাৎকার দিচ্ছে তাতে তারা বলছে যে এই নির্বাচনে ভোটের হার 5 থেকে 7% এর বেশি পড়ে নাই তাহলে কি হচ্ছে 93 ভাগ মানুষ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে আপনারা চিন্তা করেন তাহলে যেখানে 93 ভাগ মানুষ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে এই জনবিচ্ছিন্ন সরকারকে এই পার্লামেন্টকে বসতে দেওয়া হবে না এই দামি পার্লামেন্ট ভেঙে দিয়ে অনতিবিলম্বে আমরা জনগণের পার্লামেন্ট নির্বাচনের দাবি জানাই সরকারকে আমরা বলতে চাই যতই বোকাবাজি করেন প্রতারণা করেন পশ্চিমা রাষ্ট্রগুলো নির্বাচনের আগেও যেভাবে বলেছিল তারা বাংলাদেশে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় অংশগ্রহণমূলক নির্বাচন চায় নির্বাচনের পরেও কিন্তু বিবৃতি দিয়ে একইভাবে তারা বলছে দিস ইলেকশন ওয়াজ নট ফ্রি ফেয়ার ক্রেডিবল অ্যান্ড পার্টিসিপেটরি তারা কিন্তু পরিষ্কারভাবেই বলছে এই নির্বাচন আমার সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হয় নাই অনেক দেশ স্পষ্টভাবেই বলছে বিরোধী দলের 20-25-10 হাজার যাদের কাছে যে ডেটা ছিল বিরোধী দলের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করে কারাগারে নিয়ে এই নির্বাচনের গণতান্ত্রিক এক্সপ্রেস মানুষের ভোটাধিকারের পক্ষে রুদ্ধ করেছে